একজন অমুসলিম বোন আমাদের এই মাহফিলের মঞ্চে কালিমা পড়ে মুসলমান হবে, এর চেয়ে সৌভাগ্যের ঘোষণা হতে পারে? তো দাঁড়াইলেন কেন আপনারা? বসেন বসেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসিরুল কোরআনের ময়দানে। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ, মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আপনারা দাঁড়ালেন কেন? এখনই তো এই মেয়েটা একটু আগে এসে জানাইলো যে সে হিন্দু, এজন্য মুসলমান হবে। তার নিয়ত ছিল আমাদের আজকের প্রধান বক্তার হাতে মুসলমান হবে, কিন্তু প্রধান বক্তার বক্তব্য হলো আপনি যেখানে আছেন আমি এখানে করব না, আপনি করেন, আমার সামনেই করুন। তাহলে এবার তুমি এখানে আসো, বসেন বসেন। তোমার আগের নাম কি? বিশাখা দাস পূজা। হ্যাঁ বলো। বিশাখা দাস পূজা। নিশাখা? আচ্ছা, ওর নাম আমি বুঝি না, এখনই আমার সঙ্গে আপনারা পড়বেন। তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, কোনো হক মাবুদ নেই, কোনো হাত মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি আল্লাহ তাআলার বান্দা বান্দা এবং রাসূল রাসূল। এবার দোয়া আপনার করতে হবে। আল্লাহুম্মা আমিন। আরেকজন আছে, আরেকজন আছে। রব্বানা জালামনা, আরেকজন আপনি পড়ান না না, সে ওর সঙ্গী এ মুসলিম, আপনি দোয়া করে দেন। আচ্ছা আপনি করেন।